हेलो बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई ভালো আছেন। आज আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে জেনারেটর এন্ড ইলেকট্রিক চেঞ্জ ওভার সুইচ কালেকশন করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখুন। আশা করি পরবর্তীতে আপনি নিজে ইলেকট্রিক চেঞ্জ ওভার সুইচ কালেকশন করে নিতে পারবেন। এখানে আমরা দেখিয়েছি ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ কালেকশন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ কালেকশন করতে হয়। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রিক চেঞ্জ ওভার সুইচ মূলত অনেক ধরনের এবং অনেক ডিজাইনের হয়ে থাকে। আপনি যদি একটি ইলেকট্রিক চেঞ্জ ওভার সুইচের ফাংশন ভালো করে বুঝতে পারেন, তাহলে যে কোনো ইলেকট্রিক চেঞ্জ ওভার সুইচ আপনি নিজেই লাগিয়ে নিতে পারবেন। প্রথমে ইলেকট্রিসিটি এবং খুঁটি হতে বা মিটার হতে যে ইলেকট্রিসিটি লাইন এসেছে, সেই দুইটি লাইনের মধ্যে নিউট্রাল এবং পেস সঠিকভাবে আইডেন্টিফাই করে নিতে হবে। মনে রাখবেন, এখানে একটু ভুল হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার আমরা চেঞ্জ ওভার সুইচের ভিতরে ফাংশনটুকু একটু ভালো করে বুঝে আসি। চেঞ্জ ওভার সুইচের ভিতরে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এর ভিতরে ৮টি টার্মিনাল রয়েছে। তার মধ্যে প্রথম 4টি টার্মিনাল হলো ফেজ তারটি কালেকশন করার জন্য এবং দ্বিতীয় 4টি টার্মিনাল হলো নিউট্রাল তারটি কালেকশন করার জন্য। এখানে মূলত 6টি তার কালেকশন করা হবে, 2টি ইলেকট্রিসিটি এবং 2টি জেনারেটর এবং বাকি 2টি আউটপুট কালেকশন। এখানে ফেজ তারের 4টি টার্মিনালে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন উপরের একটি টার্মিনাল এবং নিচের একটি টার্মিনালকে একটি লাল তারের মাধ্যমে দুটি টার্মিনালকে এক করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে নিউট্রাল তারের 4টি টার্মিনালকে উপরে এবং নিচের দুটি টার্মিনাল একটি নীল তারের মাধ্যমে এক করে দেওয়া হয়েছে। এবং এখানে একটি হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 2টি পাতি রয়েছে। এই 2টি পাতির কাজ হলো একটি টার্মিনালকে আরেকটি টার্মিনালের সাথে কালেকশন করে দেওয়া, যেমন ইনপুট নিউট্রাল টার্মিনালকে আউটপুট টার্মিনালের সাথে কালেকশন করে দেওয়া এবং পেজ ইনপুট টার্মিনালের সাথে আউটপুট পেজ টার্মিনালের সাথে কালেকশন করে দেওয়া। অতএব জেনারেটর থেকে ফেজ তারটি চেঞ্জ ওভার সুইচের ফেজ টার্মিনালের নিচের দিকে কানেকশন বা কমন 2টি টার্মিনালের বিপরীত টার্মিনালে লাগাতে হবে। ঠিক একইভাবে জেনারেটর থেকে আসা নিউট্রাল তারটিকে চেঞ্জ ওভার সুইচের মধ্যে নিউট্রাল টার্মিনালের নিচের দিকে লাগিয়ে নিব। এখন ইলেকট্রিক মিটার হতে সার্কিট ব্রেকার হয়ে যে নিউট্রাল তারটি এসেছে, সেই তারটিকে চেঞ্জ ওভার সুইচের নিউট্রাল টার্মিনালের উপর দিকে কালেকশন করে নিব। এবং মিটার হতে সার্কিট ব্রেকার হয়ে যে পেজ তারটি এসেছে, সেই পেজ তারটি চেঞ্জ ওভারের পেজ টার্মিনালের উপর দিকে কালেকশন করে নিব। এখন আমরা আউটপুট কালেকশন করে নিব। তার জন্য প্রথমেই চেঞ্জ ওভার সুইচের মধ্যে পেজ টার্মিনালের যে 8টি পিন রয়েছে, এর মধ্যে যে 2টি পিন একটি লাল তারের মাধ্যমে কমন বা কালেকশন করা হয়েছিল, সেখান থেকে একটি তার কালেকশন করে আউটপুট সার্কিট ব্রেকারে কালেকশন করে নেব। ঠিক একইভাবে নিউট্রাল টার্মিনালের 8টি পিনের যে 4টি পিনের মধ্যে 2টি পিন একটি নীল তারের মাধ্যমে কালেকশন করা হয়েছিল, সেইখান থেকে একটি তার কালেকশন করে আউটপুট সার্কিট ব্রেকারের মধ্যে কালেকশন করে নেব। এখন সার্কিট ব্রেকার উপর থেকে পেজ এবং নিউট্রাল তারটি যেসব জায়গায় আমরা জেনারেটর এবং কারেন্টের মাধ্যমে জিনিস চালাবো, সেই জিনিসের মধ্যে কালেকশন করে দিলেই হয়ে যাবে। এখানে যখন আমরা চেঞ্জ ওভার সুইচের হ্যান্ডেলটি উপর দিকে তুলব, তখন আমাদের ডিভাইসগুলো কারেন্টের মধ্যে চলতে থাকবে এবং যখন চেঞ্জ ওভারের হ্যান্ডেলটা নিচের দিকে নামাবো, তখন আমাদের ডিভাইসগুলি জেনারেটরের মাধ্যমে চলতে থাকবে। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমি এরকম হ্যান্ডেল ছাড়া বা অটোমেটিক একটি চেঞ্জ ওভার সুইচ নিয়ে আসব, যেখানে কোনো হ্যান্ডেল বা চাপ দিতে হবে না, অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। যখন কারেন্ট আসবে তখন কারেন্ট চলবে এবং যখন জেনারেটর আসবে তখন জেনারেটর এটি চালু হয়ে যাবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সি ইউ নেক্সট ভিডিও।